নিম্ন আদালতে এই রায়ের খবর সংগ্রহে আছেন সহকর্মী তাসলিম তহিদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তহিদের সঙ্গে। তহিদ, রায় কি পড়া শুরু হয়েছে? আইনজীবীদের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা সর্বশেষ খবর জানাবেন। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক, মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই রাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন। সাড়ে 12টার সময় রায় ঘোষণা করা হবে। ইতিমধ্যে এই 14 জন আসামির মধ্যে 4 জন যারা আটক ছিল, গ্রেফতার ছিল এই মামলায়, তাদেরকে ইতিমধ্যে কোর্টে হাজির করা হয়েছে। 12:30 একটু পরেই মূলত রায় ঘোষণা করবেন ঢাকা বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম। জানিয়ে রাখি, 2020 সালে 275 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সময়ের আলোচিত অর্থ পাচারকারী পি কে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। সে মামলায় অধিকতর তদন্তে এসে জানা যায় যে 426 কোটি টাকার মতো অবৈধ সম্পদ অর্জন করেছেন পি কে হালদার, একই সাথে পাচারও করেছেন। এই পি কে হালদারের সাথে শুধু পি কে হালদার নয়, তার এই সম্পদগুলো বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়েছে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যে সমস্ত অর্থ লোপাট করেছেন তার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে এই মামলায় আরও 13 জনকে আসাম করা হয়েছিল। তো এই 4 জন যেহেতু যারা আটক রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সাক্ষ্য গ্রহণের সময় বিভিন্ন সময়। তো বাকি যে 10 জন ছিল তারা কিন্তু, যেহেতু তারা গ্রেফতার না থাকা বা বন্দী না থাকার কারণে বা আত্মসমর্পণ না করার কারণে, তারা কিন্তু এই দুদকের বা আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ সেটা কিন্তু তারা পায়নি। জানিয়ে রাখি, আজকে মূলত রায় হলো, আজকে প্রথম পি কে হালদারের বিরুদ্ধে এই প্রথম কোনো মামলা রায় হচ্ছে। এছাড়া কিন্তু আরও একাধিক মামলা রয়েছে পি কে হালদারের বিরুদ্ধে, 36টা মামলা রয়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের জালজালিয়াতির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, প্রায় 3,000 কোটি টাকার উপরে ইতিমধ্যে তারা প্রমাণ পেয়েছে। এর বাইরেও কিন্তু মোট 10 মামলা হয়েছে পি কে হালদার সংশ্লিষ্ট যারা আছে তাদের কারণে, প্রায় 50টি বেশি মামলা হয়েছে। এই মামলায় 164 ধারা একাধিক ব্যক্তি জবানবন্দি দিয়েছে এবং 64 জন ব্যক্তিকে পি কে হালদার সংশ্লিষ্টতার অভিযোগে কিন্তু দেশ থেকেও নিষেধাজ্ঞা দিয়েছিল দুদক। তো আজকে প্রথমবারের মতো কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে ঢাকার বিশেষ জজ আদালত। এর মাধ্যমেই যে পি কে হালদারের যে বিভিন্ন অনিয়ম দুর্নীতি, বিশেষ করে যে পাচারের অভিযোগ, যেটা 10,000 কোটি টাকার মতন পাচারের অভিযোগ ছিল বিভিন্ন সময়, সেই মামলায় প্রথমবারের মতো কোনো মামলার রায় হতে যাচ্ছে পি কে হালদারের বিরুদ্ধে। তো আজকে রায়ে দুদকের আইনজীবী বা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রত্যাশা, সর্বোচ্চ এই অর্থ পাচারের অভিযোগে সর্বোচ্চ সাজা, সেই সাজাই নিশ্চিত হবে যারা যেভাবে তারা তথ্যপত্র। তহিদ, আপনাকে ধন্যবাদ। নিম্ন আদালত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তাসলিম তহিদ।